এতিয়া মই মাননীয় সদস্য শ্রী মামুন ইমদাদুল হক চৌধুরী আপনি আপনার বিষয়টি উত্থাপন করবেন অনুরোধ করছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, দেড় দশক ধরে চরত হওয়া নাই জরিপ, চর অঞ্চলের উন্নয়ন সম্ভব হবনে? এই বিষয়টি স্যার আপনি শূন্যকালীন ঘণ্টাত উত্থাপন করব দিয়ার কারণে আপনাকে ধন্যবাদ জানাইছো। স্যার, 2002 আর 2003 চনত চরর সম্পর্কে স্যার জরিপ হয়েছিল, আজি প্রায় 15 বছর পার হয়ে গেল, এতিয়ালৈকে স্যার কোনো ধরনের জরিপ হওয়া নাই। এই 2002-03 চনের যে স্যার জরিপ আছিল, সেই জরিপত বরাক ব্রহ্মপুত্র মিলায় বরাকত তেনেকে স্যার হেৰি নাই, চর অঞ্চল নাই। আমার গোটেই অসমত 14খন জিলা, বিশেষকে আপনার নগাঁও, মরিগাঁও, শোণিতপুর, দরং, কামরূপ, নলবাড়ী, বরপেটা, গোয়ালপাড়া, বঙাইগাঁও, ধুবুরী, যোরহাট, লক্ষিমপুর, ধেমাজি আর তিনচুকিয়া, এই 14খন জিলাত মুঠ 2251টা স্যার চর আছে সরকারি রেকর্ড মতে। আর স্যার এই রেকর্ডটু আজির তারিখত হয়তো কারেক্ট এই কারণেই নহব যে চর যেহেতুকে নদীর মাজত থাকে, চরর চরিত্রটা হল কি 2-3 বছর পিছত আকো ডাইভার্ট হয়ে যায়, বেলেগ চর হয়ে যায়। গতিকে সরকারের ঘরত স্যার যে সরকারের হাতত স্যার যে রেকর্ড আছে 2002 আর 2003 চনের জরিপ মতে, আজির তারিখত হয়তো স্যার সেই রেকর্ডটা একুরেট নহব পারে। গতিকে নতুনকে স্যার আকো চরর জরিপর ব্যবস্থাটো করিলে স্যার ভাল হয়, তেতিয়াহে অ্যাকচুয়াল ফ্যাক্টস এন্ড ফিগারটো স্যার গম পাওয়া যাব। আপনার চর অঞ্চলের স্যার যে অবস্থা মই স্যার খুব চমুকে কই হেক করে দিম, মাত্র শিক্ষার কথাটা স্যার মই কইছো। অসমৰ সামগ্রী যে শিক্ষা ব্যবস্থা তার তুলনাত চর অঞ্চলের শিক্ষা ব্যবস্থা স্যার খুবই দুঃখজনক। আর চর অঞ্চলের স্যার জীবন জীবিকা, মই নিজে স্যার আমার যেহেতুকে মই এটা পার্টির বিধায়ক, দলের সংগঠনের কামত 12-13 বছর ধরে স্যার গোয়ালপাড়া, বরপেটা, ধুবুরী ঘুরি ঘুরি মই স্যার যেটা দেখিছো, চর অঞ্চলের সামাজিক অবস্থা খুবই স্যার মানে হৃদয় বিদারক। সেই ডিটেলস স্যার মই না যাও, জাস্ট শিক্ষার কথাটা স্যার মই একটা ফিগার স্যার আপনার দিছো। আপনার চর অঞ্চলের এই যে 2251টা স্যার চর আছে, এই চরবিলাকর শিক্ষার হারটা হল 19.31 অনলি স্যার, মাত্র 19%। কিমান স্যার আপনার শিক্ষিত লোক আছে এই 43খন চরত 17.59%, মরিগাঁও 39খন চর আছে, তারে আপনার এডুকেটেড মানু হল লিটারেট, এডুকেটেড বলে কলে ভুল হব, অনলি লিটারেট 18.50%, শোণিতপুর স্যার 145খন চর আছে, তারে আপনার অনলি 19.93% মানু লিটারেট, দরঙত আপনার 134খন চর আছে, তারে অনলি 12.3% মানু স্যার লিটারেট, আপনার বরপেটাত 277 চর আছে, তার ভিতর অনলি 17.63% স্যার লিটারেট, কামরূপত 175খন চর আছে 15.16% লিটারেট, নলবাড়ীত 32খন চর আছে 16.24% লিটারেট, বঙাইগাঁওত 117খন চর আছে তারে 14.26% হে শিক্ষিত, আপনার বঙাইগাঁওত 117খন আছে, এটা কলো স্যার, গোয়ালপাড়াত 179খন চরর ভিতর অনলি 13.65% শিক্ষিত। আপনার স্যার ধুবুরী গোটেই অসমৰ ভিতৰত হাইয়েস্ট চর অঞ্চল থকা জিলাখন হল স্যার ধুবুরী, ধুবুরীত 480খন স্যার চর আছে, তার ভিতর মাত্র 14.60 মানে 14.60% স্যার লিটারেট মানু, ধেমাজিত আপনার 149খন চর আছে, তার 15.69% লিটারেট, মই নিজে স্যার লক্ষিমপুরের মানু, লক্ষিমপুরত 109 আপনার 109টা চর আছে, তার 18.50% স্যার লিটারেট, তিনচুকীয়াত 79খন চর আছে, অনলি 14% স্যার লিটারেট, যোরহাটত 293টা চর আছে, তার ভিতর 60.55% লিটারেট, অলপ চর যেগুলা আছে পিছপড়ার ভিতর অকল যোরহাটতে স্যার 60% লিটারেট, বাকি সব স্যার দেখিছে 13-14-12 এনেকা পার্সেন্ট শিক্ষিত। চরর স্যার এই শিক্ষার অবস্থার শেষ করে দিছো স্যার, চরর স্যার শিক্ষার অবস্থাটা এনেকুয়া, গতিকে এই চর অঞ্চলের স্যার এই শিক্ষার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা উন্নত করার বাবে যাতে সরকারের ব্যবস্থা লয় তার কারণে মই সরকারক অনুরোধ জানাইছো। চর অঞ্চলের ডেভেলপমেন্টের কারণে স্যার একটা উন্নয়ন বোর্ড আছে, চর অঞ্চল উন্নয়ন বোর্ড, মই নিজে স্যার লক্ষিমপুরের মানু, কিন্তু লক্ষিমপুরত 109টা চর আছে আজিলেকে স্যার মই দেখা নাই, সাইনবোর্ড এখনো দেখা নাই যে লক্ষিমপুরের কোনবা হেডকোয়ার্টারত যে চর অঞ্চলের মানে উন্নয়নের কারণে কিবা আছে, এটা স্যার মই আজিলেকে দেখা নাই, এটা একটা বকওয়াস। চর অঞ্চলের ডেভেলপমেন্টের নামত গোটাই লুটপাট স্যার চলে,
ডিটেলস ডাটা রেকর্ড মোর হাতত আছে যেহেতুকে খুব কম টাইম জিরো আর মানে ইমান ডিটেলসত না যাও গতিকে জাস্ট এডুকেশনের ডাটাটা স্যার মানে দিল গতিকে আপনার জড়িয়ে এই সর অঞ্চল যে উন্নয়ন বিভাগ এই বিভাগটা যাতে কার্যক্ষম হয় ভালকে যাতে মানুষখিনিক ডেভেলপমেন্টের কারণে জীবন ধারণ মানদণ্ড উন্নত করবার কারণে যাতে প্রয়াস করে এই অনুরোধটি জানাই স্যার মূল বক্তব্য হ্যাক করেছো ধন্যবাদ মাননীয় পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার মাননীয় উপাধ্যক্ষ